চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর আক্রমণে দিশেহারা ইউক্রেন। ধীরে ধীরে কমে আসছে নিজেদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে কিয়েভের পাল্টা আক্রমণের ধার। তবে এখনই হাল ছাড়তে রাজি নন জেলেনস্কি। শুক্রবার ইউক্রেনের খেরসনে রাশিয়ার নিয়ন্ত্রিত বোমা হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরটির গভর্নর। নিহতদের মধ্যে নারীও রয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এছাড়াও জেলেনস্কির শহর ক্রিভিরিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনও। এদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর জন্য ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন। তবে তার দাবির পেছনে কোনো কারণ তুলে ধরেননি জেলেনস্কি। আর পুতিনকে মিথ্যাবাদী উল্লেখ করে তার সঙ্গে সমঝোতার সম্ভাবনাকে নাকচ করে দেন তিনি। এছাড়া রাশিয়ার শক্তিশালী বিমান বাহিনীর কারণে কিয়েভের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে বলে স্বীকার করেছেন জেলেনস্কি। এ অবস্থায় ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিতে বিভিন্ন পশ্চিমা দেশের গড়িমসির সমালোচনাও করেন তিনি। অন্যদিকে ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, খেরসন ও জাপোরিজিয়ায় রুশ কর্তৃপক্ষের নির্বাচন অনুষ্ঠানকে অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এর জবাবে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি দাবি করেছেন, এসব অঞ্চলে কিয়েভের দুঃশাসনের কারণে স্থানীয় বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছে, সে কারণেই এসব অঞ্চলে সুশাসন নিশ্চিতে নির্বাচনের আয়োজন করেছে রাশিয়া। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।